পুরাতন শহরে আসলে আমরা এরকম কোন সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নাই। হালিম স্যার থাকা অবস্থায় নবগমন ইনস্টিটিউশনে যে একটা শাখার উনি চালু করে দিয়েছেন, এখন পর্যন্ত চলছে, এবং এটার মইনুল যে ধরে রেখেছে, হাল ধরে রেখেছে, এই জন্য আমি মইনুলকে ধন্যবাদ জানাই। আমরা এমন একটা সময়ে উপস্থিত হয়েছি, আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে আমরা এতই বেশি খেয়াল রাখি, শুধু পড়ালেখা এবং কোচিং নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের সময় তো আমরা খেলাধুলাও করতাম, অনেক রকম সাংস্কৃতিক চর্চা করতাম, এখন কিন্তু সে সুযোগ নাই। আমরা এমন অবস্থা হয়ে গেছি, ঘরের কোণ ঠাসা হয়ে গেছি, এখন প্রত্যেকটা বাচ্চার হাতে কি পাওয়া যায়, মোবাইল পাওয়া যায়, এবং প্রত্যেকটা অভিভাবক কিন্তু যে কোনো সময় একটা বাচ্চা পরীক্ষা উত্তীর্ণ হোক বা যে কোনো একটা জন্মদিন হোক, তারা উপহার দেয় কি, হয় মোবাইল, আর একটু বড় লোক হইলে তারা দেয় আইফোন, অথবা আর একটু বড় হইলে দেয় ল্যাপটপ। কিন্তু আসলে কিন্তু এটা বাচ্চাদের জন্য এটা ঠিক হচ্ছে না। আমাদের যারা আমরা গার্জিয়ান, আমরা অভিভাবক, তাদেরকে বুঝতে হবে যে এই যে বাচ্চাদেরকে আমরা যদি মোবাইল ল্যাপটপ আর আইফোন দেই, এর পরিবর্তে তো আমরা এই সাংস্কৃতিক চর্চার জন্য তাদের হাতে একটা বেহালা অথবা একটা গিটার অথবা হারমোনিয়াম তবলাও দিতে পারি। একেবারে কিছুই যদি না পারি, অঙ্কনের জন্য খাতা পেন্সিল ড্রয়িংয়ের জন্য দিতে পারি, কিন্তু সেদিকে আমাদের লক্ষ্য নাই। আমাদের তো অবশ্যই বাচ্চাদের মনের বিকাশের জন্য প্রয়োজন, যেমন স্কুল কলেজে লেখাপড়া জ্ঞান চর্চা হয়, কিন্তু মনেরও তো একটা তৃপ্তি আছে, মনেরও তো একটা ক্ষুধা আছে, সেই ক্ষুধা পরিপূর্ণর জন্য কিন্তু বিনোদনের প্রয়োজন আছে। এই বিনোদনের দিকে কিন্তু আমরা এখন আর খেয়াল রাখি না, আমরা এতই ব্যস্ত হয়ে গেছি, আমরা এতই সময়ই পাই না আমরা গান বাজনা বা সাংস্কৃতিক নিয়ে যে একটু আলোচনা করব, চর্চা করব, এদিকে আমাদের গার্জেনদেরও কোনো খেয়াল নাই। আমি আশা করি আমার যারা অভিভাবক আছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের বাচ্চারা যখনই লেখাপড়া করে, যে কোনো স্কুল থেকে বা ক্লাস থেকে একটা পরীক্ষা উত্তীর্ণ হয়, তাদের হাতে বই দেওয়ার চেষ্টা করেন, তাদের হাতে খেলাধুলার সামগ্রী দেন, এবং তাদের হাতে গান বাজনার জন্য তবলা হারমোনিয়াম দেওয়ার চেষ্টা করেন। দেখবেন আপনার বাচ্চারা ভালো দিকে উত্তীর্ণ হবে। আর যদি মোবাইলের দিকে যেভাবে এখন বাচ্চারা 24 ঘন্টার মধ্যে দেখা যায় 8 ঘন্টা শোয়ার আগ পর্যন্ত তার হাতে মোবাইল থাকে, এটা তো তার জন্য ক্ষতি হচ্ছে, তারপর ওর যে কতটা ক্ষতি হচ্ছে, আমরা যারা অভিভাবক আছি হয়তো কিছুদিন পরে আমরা বুঝতে পারবো এই ভাইরাসটা যে কত জঘন্য। তাই আমি অনুরোধ করব, আমরা সাংস্কৃতিকের দিকে এগিয়ে আসি, বাচ্চাদের আমাদের নিজ নিজ বাচ্চাদেরকে খেলাধুলা আছে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা কিছুই না দিয়ে অঙ্কনের দিকে, ড্রয়িংয়ের দিকে মনোযোগ করাই।